বিশাল দুইটা গরু চলে আসছে মাঝারি সাইজের মধ্যে কোনটা কত ভাইয়া মাশাআল্লাহ জোড়া গরু বিক্রি হয়েছে এক লাখ এক হাজার টাকা এক লাখ এক হাজার টাকা আর লালটা হচ্ছে সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকার মধ্যে চমৎকার একটা গরু কিন্তু বিক্রি হয়েছে মাশাআল্লাহ আর এটা হচ্ছে এক লাখ এক হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে মাশাআল্লাহ মাত্র একটা গরু বিক্রি হয়েছে গরুটা বিক্রি হয়ে গেল মাত্র কিন্তু গরুটা আবার হাটের মধ্যে ঢুকে যেতে যাচ্ছে গরুটা আসতে যাচ্ছে না গরুটা বের হতে পারছে না কত বিক্রি হয়েছে এটা ভাই দেড় লাখ টাকা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন সাদা গরুটা দেড় লাখ টাকা বিক্রি হয়েছে মাত্র গাবতলি হাট থেকে কিন্তু গরুটা একটু পাগলা তো যাই হোক এরপরে আমরা এদিকে চলে যাই এখানে আরেকটা বড় গরু বিক্রি হয়েছে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আর একটা বিশাল গরু কিন্তু চলে আসছে কত পড়ছে গরু এটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ হাজার এক লাখ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আরেকটা সুন্দর গরু এক লাখ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে মাত্র চলে গেল গাবতলি হাট থেকে মাশাআল্লাহ মাত্র আরেকটা সাদা রঙের গরু কিন্তু বিক্রি হলো এক লাখ সাতাত্তর হাজার টাকা গরুটা বিক্রি হয়েছে এক লাখ সাতাত্তর হাজার এক লাখ সাতাত্তর হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে বিশাল সাইজের মধ্যে আছে মাশাআল্লাহ আর এখন হাসিল কাউন্টারের সামনে নিয়ে আসা হয়েছে অনেক চঞ্চল প্রকৃতির গরুটা দেখা যাচ্ছে তো গরুটাকে এখন হাসিল কাউন্টারের সামনে নিয়ে আসা হয়েছে তো হাসিল করা হচ্ছে এরপরে গরুটা বের হয়ে যাবে গাবতলি হাট থেকে বেশ চঞ্চল প্রকৃতির আসলে এটা তো এই গরুটা এক লাখ সাতাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে মাশাআল্লাহ বড় সাইজের মধ্যে আছে আর হাসিল হয়ে যাওয়ার পরে এই গরুটা বের হয়ে যাবে গাবতলি হাট থেকে তো পাগলা গরুটার হাসিল হয়ে গেছে গরুটাকে শান্ত করার চেষ্টা করছে আসলে আসলে বলা যাচ্ছে না টান টান একটা উত্তেজনা কিন্তু চলছে গাবতলি হাটে আর অনেক মানুষের ভিড় আসলে এর মধ্যে যদি একটা পাগলা গরু আসলে পাগলামি শুরু করে দেয় হয়ে যাবে বলা যায় না গরুটাকে ট্রাকে করে নেওয়াটাই ভালো হবে কারণ বলা যায় না এইভাবে আসলে চার পাঁচজন মিলে কিন্তু গরুটাকে ধরে রাখা যাচ্ছে না তো আসলে এই গরুটাকে এখনো কিন্তু হাট থেকে বের করা হয়নি এর মধ্যে কিন্তু গরুটা দেখেন যে অনেক পাগলামি শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে দেখেন এই যে মানে কয়েকজন মিলে কিন্তু ধরে রাখার চেষ্টা করছে গরুটাকে একটা গরু আসছে ছোটর মধ্যে একটা গরু কত নিছে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা আরেকটা গরু মাত্র বিক্রি হলো গাবতলি হাট থেকে হাটের বাইরে চলে যাচ্ছে গরুটার মধ্যে মাত্র চার পিস বিশাল সাইজের খাসি কিন্তু বিক্রি হয়েছে গাবতলি হাট থেকে চার পিস খাসি নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে আমরা জানতে পারছি যেটা নব্বই হাজার টাকায় চার পিস খাসি বিক্রি হয়েছে বড় বড় সাইজের মধ্যে কিন্তু মোটামুটি চারটা খাসি এর মধ্যে বিক্রি হয়ে গেছে গাবতলি হাট থেকে তো দেখতে পাচ্ছেন দর্শক তো চমৎকার কিন্তু মাশাআল্লাহ বড় সাইজের মধ্যে চারটা খাসি বিক্রি হলো একটা গরু বিক্রি হয়েছে সাতষট্টি হাজার টাকা এই গরুটা কিন্তু মাত্র বিক্রি হলো গাবতলি হাট থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে ছোটর মধ্যে একটা চমৎকার গরু কিন্তু বিক্রি হলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যেমনটা বলেছিলাম সাদা রঙের এই গরুটা কিন্তু বলেছিলাম যে পাগলা কারণ এই গরুটা কিন্তু একটা ইতিহাস গড়িয়ে ফেলেছে মানে গরুটা কিন্তু হাট থেকে বের হয়ে গেছিলো গরুটা হাট থেকে বের হয়ে আবার কিন্তু দৌড় দিয়ে হাটের ভিতরে চলে আসছে আর এই যে দেখেন যে কত মানুষ এটার পিছনে দৌড় দিচ্ছে কারণ এই পাগলা গরু নিয়ে কিন্তু আসলে একটা বিশাল উৎসুক জনতার একটা ভিড় তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন